আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় 33 রোহিঙ্গা আটক। প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও প্রতিবাদ সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর বৈঠক। মালয়েশিয়ায় খাদ্যপণ্য আমদানিতে এপি বাতিল করল দেশটির সরকার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্ট মার্টিন উপকূলে শিশু ও নারী সহ 33 রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী। বৃহস্পতিবার সকালে নৌবাহিনীর ক্যাপ্টেন ও বনৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক সোহেল আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিরা বুধবার রাতে দালাল চক্রের মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছিলেন। তারা উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটককৃতদের মধ্যে 12 জন নারী, 1 জন শিশু ও 20 জন পুরুষ রয়েছেন। তারা ক্যাম্প থেকে বেরিয়ে প্রথমে টেকনাফের বাহার ছড়ায় জড়ো হয়, সেখান থেকে নৌকায় ওঠে গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেন। পরে নৌবাহিনীর টহল জাহাজ তাদের সেন্ট মার্টিন থেকে আটক করে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান নৌবাহিনীর কর্মকর্তা। এদিকে জানা গেছে, নিয়মিতই টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলি, জেলে ঘাট, হাবির ছড়া, মিঠা পানির ছড়া ঘাট এবং বাহার ছড়া বিভিন্ন নৌঘাটের সমুদ্র সৈকত এলাকার পার্শ্ববর্তী বাড়ি ও ঝোপ জঙ্গলে এনে জড়ো করে রাখা হয় রোহিঙ্গাদের। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাদের বের করে ছোট ছোট ফিশিং বোট দিয়ে গভীর সাগর অবস্থানরত বড় ট্রলারে উঠিয়ে দেওয়া হয়। বড় ট্রলারগুলো প্রায় 1 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত গভীর বঙ্গোপসাগরে অবস্থান করার পর ট্রলারের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত 2 থেকে 3 গুণ যাত্রী নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অনেক সময় ট্রলার ডুবির ঘটনায় মাঝপথেও মারা যান অনেকে। মরণ ঝুঁকি জানার পরও রাতে গভীর হলেই টেকনাফ সড়কে সন্দেহজনক গাড়ির আনাগোনা বেড়ে যায়। সন্ধ্যার পরপরই রোহিঙ্গা ক্যাম্পে এনজিও এবং প্রশাসনের কার্যক্রম বন্ধ হয়ে গেলে সেখানে তখন সক্রিয় হয়ে ওঠে মানব পাচারকারী চক্র। মালয়েশিয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 42তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন এবং হুইপ শামসুল হক চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গ্র্যান্ড ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুরের বলরুমে উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ মকবুল হোসেন মকবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওহিদুর রহমান ওহিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি জামিল হোসেন নাসির। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শফিকুর রহমান চৌধুরী এবং গীতা পাঠ করেন প্রদীপ কুমার। প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান কামাল। আগের দিন একটি অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী মালয়েশিয়া আওয়ামী লীগের কমিটি নিয়ে সমালোচনা করায় এ সময় বক্তারা শামসুল হক চৌধুরীর বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানান। বক্তব্য রাখেন সহসভাপতি রাশেদ বাদল, কায়ুম সরকার, দাতো আক্তার হোসেন, মনিরুজ্জামান মনির, হুমায়ুন কবির, সাখাওয়াত হোসেন সুমন ও জালালউদ্দিন সেলিম, সাবেক সহসভাপতি মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ ভুইয়া, দপ্তর সম্পাদক আক্তার হোসেন, শকত হোসেন টিনু, আব্দুল বাতেন, এস কে সেন্টু, লিটন আজিজ, দেওয়ান চান মিয়া, মানিক খান, ইমাম হাসান, মতিন সরকার, জাহাঙ্গীর আলম, ডক্টর তারেক, বি এম রাসেল, যুবলীগ থেকে রেজাউল হক লায়ন, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, মোহাম্মদ সেলিম, জাকির হোসেন, মেহেদী হাসান, ছাত্রলীগের এম এইচ জুয়েল সহ আরও অনেকে। কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিক আল মারুরির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কাতারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, বিশ্বকাপ 2022 আয়োজনের নিরাপত্তা, হসপিটালিটি এবং ট্রান্সপোর্ট খাতে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কর্মী নিয়োগ, বিশ্বকাপ পরবর্তী সময়ে নির্মাণ ও সেবা খাতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ ও কাতারের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রসঙ্গে মন্ত্রী ইমরান আহমদ বলেন, মুসলিম দেশ কাতার বিশ্বকাপ ফুটবল 2022 আয়োজক দেশ হওয়ায় বাংলাদেশ আনন্দিত এবং বিশ্বকাপ সফলভাবে আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। বাংলাদেশ বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় কর্মী কাতারে পাঠাতে আগ্রহী বলে জানান তিনি। জবাবে কাতারের শ্রমমন্ত্রী বিশ্বকাপের জন্য নিরাপত্তা, হসপিটালিটি ও ট্রান্সপোর্ট খাতে কর্মীদের চাহিদা উল্লেখ করেন এবং বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আশ্বাস দেন। এছাড়া 2023 সালের মাঝামাঝি থেকে কাতারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নির্মাণ খাতে কর্মী নিয়োগ শুরু হবে বলে তিনি জানান এবং বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। কাতারের শ্রমমন্ত্রী এবং বাংলাদেশের কর্মীদের কর্মদক্ষতার প্রশংসার পাশাপাশি কর্মীদের কাতারের আইন মেনে চলার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। মালয়েশিয়ায় খাদ্যপণ্য আমদানিতে এপি বাতিল করল দেশটির সরকার।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে বিশ্ববাণিজ্যের সাপ্লাই চেইন ব্যবস্থা ভেঙে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সহ খাদ্যপণ্যের দাম বেড়েছে। সেই প্রভাব অন্য দেশগুলোর মতো মালয়েশিয়াতেও পড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় বিদেশ থেকে খাদ্য সামগ্রী আমদানির জন্য অনুমোদিত পারমিট বা এপি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে খাদ্য আমদানির জন্য অনুমোদিত পারমিট বা এপি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক শ্রী ইসমাইল সাবরিয়াকুব। তিনি বলেন, আগে দেশটিতে খাদ্য আমদানির জন্য অনুমোদিত পারমিট বা অ্যাপ্রুভ পারমিটের প্রয়োজন হলেও এখন থেকে যে কেউ খাদ্য আমদানি করতে পারবেন, এখন থেকে আর খাদ্য আমদানির জন্য এপি প্রয়োজন হবে না। মুদ্রাস্ফীতি, তেলের দাম বৃদ্ধি, চরম আবহাওয়া, কোভিড-19 মহামারী এবং রাশিয়া ইউক্রেনের মধ্যে সংঘর্ষের মতো বিভিন্ন সমস্যা অব্যাহত থাকলে মালয়েশিয়া মারাত্মক খাদ্য সংকটের মুখোমুখি হতে পারে। তিনি রাশিয়া ইউক্রেনের সংঘাতের মতো সমস্যার কারণে এই দেশে খাদ্য সংকট এড়াতে কৃষি ও খাদ্য শিল্প মন্ত্রণালয়কে স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। এর আগে দেশটির কনজিউমার অ্যাসোসিয়েশন ফেডারেশন দেশটির খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর এক বছরে বিশ্বে ক্ষুধার্ত মানুষ বেড়েছে 18%, যা গত কয়েক দশকে দেখা যায়নি। এই ছিল প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।